নমস্কার মার্কেট উপর থেকে কি সত্যি কোনো প্রফিট বুকিং হচ্ছে নাকি সিরিয়াস শর্টিংয়ের প্রথম ধাপ শুরু হয়েছে কারণ ব্যাংক নিফটিতে আজকে কিন্তু ভালো রকম একটা মানে অনেকক্ষণ হোল্ড করছিল তারপর কিন্তু শেষ বেলায় পড়েছে যে ব্যাংক নিফটি এতদিনে যেটা আউট পারফর্ম করছিল সেটাও আজকে একটু নেগেটিভে বন্ধ হয়েছে প্লাস ফিন নিফটি এক্সপায়ারি ছিল সেটাও নেগেটিভে বন্ধ হয়েছে আর নিফটি তো সকালের শুরু থেকেই কিন্তু নেগেটিভ চাল দেখিয়েছে তো তা নিয়ে আলোচনা থাকবে তার সাথে সাথে আমার ট্রেডিং আজকে কী হলো সেটা নিয়ে আলোচনা থাকবে কেন এই কঠিন দিনে কিন্তু লস হওয়ার একটা ভালো চান্স থাকে কারণ এইসব কঠিন দিনগুলোতেই লস হয় কী কঠিন দিন কেন সব কিছু আলোচনা করবো মন দিয়ে ভিডিওকে শুনবেন তার সাথে সাথে কালকের দিনের জন্যে প্ল্যান এবং কিছু স্টক স্পেসিফিক আলোচনাও থাকবে চলুন শুরু করি প্রথমে নিফটির ক্যান্ডেলে চলে আসি আপনার সামনে নিফটির ডেলি চার্ট আছে নিফটিতে কয়েকদিন আগে মনে করুন যখন এই সব জায়গায় নিফটি চলছিল বলেছিলাম প্রথম ধাপ মানে প্রথম আটকানোর জায়গা তিনশো থেকে তিনশো সেটা যদি ব্রেকআউট করে তাহলে চারশো থেকে চারশো পঞ্চাশের জায়গাটাও কিন্তু একটু আটকানোর জায়গা তারপর লাইফ টাইম হাইয়ের তো জায়গায় চ্যালেঞ্জ করবেই এটা বলা ছিল কিন্তু সেই তিনশো পঞ্চাশ যখন ক্রস করে তারপর একটা আমরা সুন্দর রেল র্যালি দেখতে পাই প্রায় আঠারো হাজার চারশো বাহান্ন চারশো চুয়ান্ন পর্যন্ত যায় তারপর কিন্তু একটু থমকে দাঁড়ানোর জায়গা যেখানে ছিল এবং পারফেক্ট সেই জায়গা থেকেই কিন্তু নেমেছে মানে বাজার কিন্তু কোনো কমপ্লেনের অবকাশ দিচ্ছে না প্রবলেম হচ্ছে আমরা হঠাৎ করে মানে পজিটিভ সেন্টিমেন্ট থেকে নিজেকে হঠাৎ করে নেগেটিভ সেন্টিমেন্টে তো ঘুরিয়ে দিতে পারি না বাজার পারে নিজেকে হট করে ঘুরিয়ে দিতে আমরা পারি না তাই না এবং এটা স্বাভাবিক এটা যে কোনো ট্রেডারদের পক্ষে সাকসেসফুল ট্রেডাররাও সেটা পারে না এবং সেটাই নিয়ম সেটাই নিয়ম যে আপনি কি করবেন এই তেজির মার্কেটে মার্কেট এখন যদি দেখেন লাস্ট এক দু সপ্তাহে বুল মানে একটা বুলরান বলবো বা তেজি বলবো একটা চলছে তেজির মার্কেটে সবসময় আপনাকে লেভেলসগুলো ঠিক রাখতে হবে যে কোন লেভেলসে এলে আমি আবার রিএন্ট্রি করতে পারি বা কোন লেভেলে এলে আমি প্রফিট বুক করতে পারি সেই লেভেলগুলোও জানা দরকার তার সাথে সাথে এইখানে ভোলাটিলিটির জন্য নিজেকে তৈরি করতে হবে কারণ যখন একটা ইন্ডেক্স এক হাজার পয়েন্ট বেড়ে যায় তারপর তো দুশো পয়েন্ট বা আড়াইশো পয়েন্ট রিট্রেসমেন্ট করতেই পারে কিন্তু আমাদের যদি পজিশন সাইজ এমন থাকে যে আমরা ওই পঞ্চাশ ষাট পয়েন্টের একটু ভোলাটিলিটি সহ্য করতে না পারি তাহলে তো মুশকিল ব্যাঙ্ক নিফটির চার্টে আমি দেখব দেখাবো আজকে এক একটা ক্যান্ডেল যে ভোলাটিলিটি তৈরি হয়েছিল প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো এই দেখা যাচ্ছে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ চুয়াল্লিশ হাজার সত্তর তারপরেই চলে যাচ্ছে চুয়াল্লিশ হাজার দশে এরকম কিন্তু দেখা গেছে সুতরাং এই ভোলাটিলিটি হ্যান্ডেল লাইফ হাইয়ের যত কাছে আসবে তত এই ভোলাটাইল জিনিসগুলো হবে সেইগুলোকে যদি হ্যান্ডেল করা না যায় তাহলে স্টকে থাকবো আমরা বা অন্য জায়গায় থাকবো তখন ইন্ডেক্সগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে নিজের ট্রেড নিজেকে বুঝতে হবে নিজের ক্যাপেবিলিটিসটা নিজেকে বুঝে কাজ করতে হবে তো চলুন কালকের জন্যে কি হবে এখন মার্কেটে একটা ক্লিয়ার কাট আপনার লেভেল কিন্তু মার্কেট আজকে দিয়ে দিয়েছে একদম ক্লিয়ার কাট লেভেল সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমি আবার আঠেরো হাজার চারশো পঞ্চাশের উপরে যাচ্ছি মানে স্টে করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটু সন্ধিহান থাকব সন্ধিহান মানে বাজারে বাজারে আবার আপমুভের জন্য একটু ওয়েট করব। একটু ওয়েট করব। এই নয় যে আগে যেমন পরপর বাই করছিলাম এখন একটু হলেও আমি একটু থমকাবো একটু দাঁড়াবো একটু দাঁড়িয়ে রিঅ্যাসেস করব। যে সাপোর্টে এলেই কি কিনবো সাপোর্টটা কি মেনটেন হচ্ছে সাপোর্ট তো আমি বলছি যে এটা সাপোর্ট টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী দাগ টেনে বলছি সাপোর্ট মার্কেট কি ওটাকে সাপোর্ট ভিলে মানছে মানে মার্কেট সাপোর্ট মানে সাপোর্টে এলে ডিমান্ড তৈরি হবে আর রেজিস্টেন্সের সাপ্লাই তৈরি হবে তার সাপোর্টে যখন আসছে তখন কি সত্যিই ডিমান্ড তৈরি হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি সেটা বলছে ক্যান্ডেল স্টিকের এইগুলো কি তাই বলছে প্রাইস অ্যাকশান কি তা বলছে তার উপর নজর দিতে হবে আমি সাপোর্ট বা আপনি সাপোর্ট বা টেকনিক্যাল চার্টে সাপোর্ট বললেই সেটা সাপোর্ট নয় ঠিক আছে এখন থেকে এই ব্যাপারগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে দিনগুলো একটু কঠিন হচ্ছে এবং তার জন্যে কালকে আগামীকাল আমার যারা এস টি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য এই সপ্তাহে যে তিন দিন বাকি আছে কাল পরশু দিন এক্সপায়ারি তারপরের দিন শুক্রবার তিন দিনই লাইভ ক্লাস তোমাদের হবে সকাল নটা থেকে আপনিও যদি জয়েন করতে চান তো প্লিজ নি এই ভিডিওর নিচে জয়েন্ট বাটন আছে আমার যে কোনো ভিডিওর নিচেই দেখবেন জয়েন্ট বাটন আছে ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন জয়েন করতে পারেন যেখানে আমি লাইভ মার্কেটে এই জিনিসগুলো মানে আমি কিভাবে ভাবছি আমি কিভাবে চার্ট দেখছি সেগুলো নিয়ে আলোচনা করি আজকেও আমরা ক্লাস করেছিলাম তারও আমি আমার যখন পিএনএল আজকে দেখাবো সেটা নিয়ে আলোচনা করব এই কঠিন দিনগুলোতে কিভাবে হয় সেগুলো আমার মনে হয় সাড়ে তিনটের পর তো দেখুন একটা কথা বলি সাড়ে তিনটের পর সবাই এক্সপার্ট লাইভ মার্কেটে কিভাবে আমরা ডিসিশানটা নিচ্ছি সেটা কিন্তু ম্যাটার করে তো তার উপর সেটা যদি শিখতে চান তাহলে প্লিজ জয়েন করবেন কনসিডার করতে পারেন জয়েন বাটন নিচে দেওয়া আছে আচ্ছা এইবার তাহলে চা আমরা কিন্তু চারশো পঞ্চাশ লেভেলটা যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ সাপোর্টে এলে আমি দুম করে বাই করব না আবার বলছি বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে কিন্তু দুম করে বাই করব না দেখব বরং কালকের জন্যে স্পেসিফিক যদি আঠারো হাজার তিনশোর কাছাকাছি যায় মন দিয়ে শুনুন আঠারো হাজার তিনশোর কাছাকাছি যায় আজকে আঠারো হাজার তিনশোর নিচে বন্ধ হয়েছে আঠেরো হাজার তিনশোর কাছাকাছি যায় সেখানে যদি ও উইক দেখায় এবং নিচে মানে একটু প্রাইস অ্যাকশান করে নিচের দিকে আসার চেষ্টা করে বলবে সঞ্জয় প্রাইস অ্যাকশান করে নিচের আসার মানেটা একটু এক্সপ্লেন করো করে দিচ্ছি যে আজকে যেমন আজকে প্রাইস অ্যাকশন করে নিচে আসার মানে একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে এই জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করবেন না অনেক কিছু শেখার আছে দেখুন নিচে এসেছে ঠিক আছে এইখানে বাইংয়ের একটা আগের আগের দিনের দেখুন এখান থেকেই ব্রেকআউটটা হয়েছে এখান থেকেই ব্রেকআউটটা হয়েছে তাহলে এই জায়গাটা যদি আমি টানি তাহলে যেটা এখানে আগে রেজিস্টেন্স থেকে ব্রেকআউট হয়েছে এইখানে সেটা সাপোর্ট হিসাবে কাজ করবে থিওরিটিক্যালি তাই হয় এবং বুল মার্কেট আছে তেজির মার্কেট আছে তাহলে ফার্স্ট সাপোর্টে সময় বাই হয় দেখুন লজিক আমি ঠিক রাখবো তারপর মার্কেট যদি আমাকে স্টপ লস হিট করিয়ে বার করে দেয় ঠিক আছে আজকে কিন্তু এই লজিকেই আমরা কিন্তু প্রথমে লাইভ ক্লাসে আজকে ছিলাম স্টুডেন্ট তোমরাও নিচে কমেন্ট করবে যে তোমাদের আজকে লার্নিংটা কেমন হলো আমরা কিন্তু এখানে প্রথম বাই করি কল অপশান বাই করি বা নিফটিতে বাই করি বা পুট অপশান সেল করি যাই হোক তারপর কিন্তু যখন এখানে দেখুন একটা সুন্দর ফলো আপ কিন্তু কয়েক পয়েন্টের পাওয়া যায় এবং আঠেরো আমরা আঠারো হাজার তিন চার চারশোর নিচে আমরা বাই করি সেখানে আঠেরো হাজার চারশোর উপরে এখানে কিছু ট্রেড করে তখন আমরা প্রফিট বুক করে নিই প্রফিট বুক করে নিই কারণ দেখুন ক্যান্ডেলস থিক্স থেকে দেখা যাচ্ছিল বোঝা যাচ্ছিল যে কি উপরের দিকে গেলেই একটা সেলিং আসছিল এও উপরের দিকে গেছে আবার একটু হয়ে বন্ধ হচ্ছে সুতরাং সব জায়গায় বেরিয়ে যাওয়াটাই ভালো তারপর তো একটা ফলো আপ হলো যারা এখানে বেরোবো না এই ফলো আপে বেরিয়ে যাওয়া উচিত কারণ ক্লোজিং দিয়েছে এই দেখুন এইগুলোতে একটাও ক্লোজিং হয়নি কিন্তু এখানে নিচের ক্লোজিং দিয়েছে সুতরাং এখানে বেরিয়ে যাওয়া উচিত যাই হোক আমরা এখানে লাভে বেরিয়ে গেছি এবং তারপর কিন্তু সুন্দর দেখুন মার্কেট নিচের দিকে এসেছে দিনে যে সব সময় ট্রেড করতে হবে তা নয় প্রথম এক দেড় ঘন্টায় পয়সা এসে গেছে ব্যাস আজকের বাজে দিনে আমরা বেরিয়ে গেছি বাজে দিন কেন বলছি আর সঞ্জয় বাজে দিন কেন বলছে তো সুন্দর নিচের দিকে আসছে ধর বাজে দিন কোথায় বললাম সাড়ে তিনটের পর সবাই এক্সপার্ট যখন এই সব জায়গায় ট্রেড করছে তখন আপনি কি করে ডিসাইড আমরা করব যে এটা বাই অন ডিপস নয় এটা তো তেজির মার্কেট আগের দিনগুলো দেখুন সব যেই একটু ডিপস হয়েছে বাই হয়েছে যেই একটু ডিপ হয়েছে বাই হয়েছে তাহলে আজকে যে হবে না তার কী কারণ আছে এবার সাড়ে তিনটের পর অনেকেই বলবে না বোঝাই যাচ্ছিল উপরের দিকে একটা রেজিস্ট্যান্স ওই সব কিছু লাইভ লাইভ মার্কেটে ওইসব চলে না ওইগুলো তো দেখার পর আমরা সবাই বলতে পারি লাইভ মার্কেটে কিভাবে ডিসিশন নিতে হয় সেটাই মেন কথা তাই জন্য যখন আমি ইনডিসিসিভ যখন প্রথম দিনের বা এ সেলিংটা আসছে তখন একটু ওয়েট করে যাই বা পজিশান নিলেও কি করা উচিত যে প্রাইস অ্যাকশানটা যে বলছিলাম তখন হাই তৈরি করলো তারপর যেই এই রেড ক্যান্ডেলে যে ব্রেকআউটটা ব্রেকডাউনটা দিল তারপর কিন্তু এই রেড ক্যান্ডেলের উপরে আর গেল না এইখান থেকেই বোঝা যাবে যে হ্যাঁ শুরু হয়ে গেছে মানে একটু প্রাইস অ্যাকশানটা অন্যরকম হচ্ছে আবার ছোটো ছোটো করছে ঠিক আছে আবার যে এই ক্যান্ডেলে ব্রেকডাউন দিল তারপর আর এইটাকে আর ক্রস করলো না ক্রস করে আর হচ্ছে না প্রাইস অ্যাকশানটা বোঝা যাচ্ছে এইভাবে এই জিনিসগুলো আবার দেখুন আবার এখানে ব্রেকডাউন দিল আর এইটাকে আবার ক্রস ক্রস করলো না ঠিক আছে এইভাবেই কিন্তু জিনিসটা হয় এই যখন সিঁড়ি সিঁড়ি ভাঙা অঙ্ক এখানে ব্রেকডাউন দিল এটাকে ক্রস করলো না সিঁড়ি ভাঙা অঙ্ক আমরা করি তো এইটা বুঝেছেন কিনা একটু প্লিজ কমেন্ট করবেন আর এই জিনিসটা চার্টে দেখিয়ে আপনাকে এক্সপ্লেন করছি একটু ভিডিওকে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে প্রেস করে দেবেন যাতে এরকম লার্নিং ভিডিও আপনাদের সামনে আনলে সেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো চলুন তো এরকম প্রাইস অ্যাকশন বা এরকম যদি একটু উইকনেস বাজারে একটু দেখা যায় কালকে আঠারো হাজার তিনশো ফিনশোর কাছাকাছি এলে তখন কিন্তু একটু সেলিংয়ের মনোভাব একটু থাকবে আর যদি দেখে তাও একটু হাব ভাব বুঝে যদি দেখি ব্যাংক নিফটি ভালো পজিটিভে আছে বা প্রাইস অ্যাকশন করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন আমরা নিফটিকে দুমদাম শর্ট করব না হ্যাঁ বা আইটি ভালো করছে আইটি ব্যাংক নিফটি দুটোই ভালো করছে রিলায়েন্স ভালো করছে তাহলে দুমদাম নিফটি শর্ট শর্ট করে তো বসে থাকার লাভ নেই বা নিফটিতে পিই বাই করে বসে থেকে তো লাভ নেই কিন্তু যদি দেখি না সত্যি মার্কেটে উইকনেস আছে প্রাইস অ্যাকশনের ব্যাপারটাও আপনাকে বোঝালাম এই ব্যাপারগুলো যদি একটু আভাস পাওয়া যায় যে উইকনেস আছে তখন কিন্তু আমাদের একটু সেলিংয়ের দিকে আমরা ভাববো দেখুন আগের দিনগুলো কি হয়েছিল আগের দিনে ঠিক এই জিনিস একটু ডিপ হলেই দেখুন বাই আসছিল এই যে আমি বলছিলাম দেখুন এখানে যে আজকে যারা বলবে না দাদা বোঝাই তো যাচ্ছিলো সেলিং মার্কেট উপর থেকে ডাবল টপ ওইসব মানে হয়ে যাওয়ার পর তো ডাবল টপ দেখা দেবে ওই ব্যাংক নিফটিতে হ্যাঁ ওইসব না আগে যখন যখন তৈরি হচ্ছে তখন কি করে বুঝবো এইযো আগের দিন আগের দিন দেখুন আগের দিন নিচে নেমেছিল আগের দিনও তো প্রাইস অ্যাকশন করে এরকমও তো হতে পারতো এরকম দুটো নামলো তারপর আবার ছোট ছোট করে আবার ভাঙতে পারতো আবার ছোট ছোট করে আবার ভাঙতে পারতো তা তো হয়নি এখান থেকে সুন্দর একটা বাইং এসেছে তাহলে আজকের দিনটা যে সেই ডিপসটায় বাই করব না এটা কে বলেছে এটা কি মার্কেট বলেছে যদি ওইটা অ্যাজামশানের উপর ট্রেড করেন তাহলে আপনি অ্যাজামশান করছেন তাহলে আপনি চার্ট দেখে ডিসিশন নিচ্ছেন না প্রথম ঘন্টায় এই তাই জন্য প্রথম ঘন্টায় ওখানে বাই হয় তারপর আমরা বেরিয়ে গেছি সুন্দর লাভ ব্যাঙ্ক নিফটির চার্টে এবার আসবো আর কিছু লেভেলস নিয়ে আলোচনা করব কালকে নিফটির জন্য এবং ব্যাঙ্ক নিফটির জন্য তার আগে আমি এখানে দেখিয়ে নিই আজকে দেখছেন অল্প একটু লাভে হয়েছে আপনি জানেন এই অ্যাকাউন্টে আমি ফিফটি থাউজেন্ড টু ওয়ানস ইয়ারের একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের সামনে নিয়েছি ইউটিউবে তার ভিডিওগুলো একটু এখানে দেখে নিতে পারেন আমি তার সেকেন্ড উইকের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও আপনাদের সাথে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকেরও একদম জেনুইনলি এখানে ডিসকাস করেছি এই ভিডিওগুলো একটু দেখে নেবেন আর এখানে আজকে দেখুন টাকার হিসাবে কিন্তু বা পার্সেন্টেজ হিসাবে একদম ঠিকঠাক আছে আমি রিফ্রেশও করে দিই একবার করে তো একদম ঠিকঠাক আছে পনেরোশো টাকা এসেছে ইটস ওকে আর স্টুডেন্টদের তোমরাও একটু নিচে জানিও যে তোমাদের আজকে লার্নিংটা কেমন হয়েছে তো এইটাই আমি বলার চেষ্টা যে আজকের এই কঠিন দিনে পয়সা বাঁচানো পয়সা আর্নিংটা ছেড়ে দিন পয়সা আর্নিংয়ের দরকার নেই পয়সা যারা বাঁচাবে তারাই কিন্তু ভালো ট্রেডার তারপর যারা শর্ট করে যদি একটু পরের দিক থেকে পরের দিকে একটু শর্টের মার্কেট হয়ে গেছে আমি মানছি তখন থেকে তো ঠিক আছে কিন্তু প্রথম দিকে কিন্তু শর্টের ব্যাপারটা হয় না বাই অন ডিপস তখনও থাকে এবার এবার যে এখন প্রশ্নটা হবে যে সঞ্জয় তাহলে কি তুমি বাই অন ডিপসের স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে গেছো না এখনও বেরোয়নি কখন বেরোবো যদি আঠেরো হাজার দুশোর নিচে ট্রেড করে আমি একটু সন্দিহান হয়ে যাব। ফাইনাল আমার ট্রেড হচ্ছে আঠেরো হাজার আঠেরো হাজার কেন যে আঠেরো হাজারের জোনটা আমি যদি মার্ক করে দিই আঠেরো হাজার এই আঠেরো হাজার চল্লিশ আঠেরো হাজার এই জোনটা একটু সাইকোলজিক্যালও দিক আছে প্লাস এই জোনটা আঠেরো হাজার পঞ্চাশ থেকে আঠেরো হাজার এই জোনটা থেকেই ও ব্রেকআউটের এখান থেকে দিয়েছিল এখানে এখানে দেখুন আবার একটু এরকম রাউন্ডিং বাটন বা বটন বা যাই বলুন সেই করে উপরের দিকে গেছিলো সুতরাং এই জায়গাটাকেও যদি ভেঙে দেয় এই জায়গাটা ভেঙে যদি ও ট্রেড করে তখন তো একটু অন্যরকম নাজারিয়া হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক সেটা অনেক দূরের কথা আজকে একটা রেড ক্যান্ডেল থেকেই বোঝা যায় না ও মোটামুটি আড়াইশো প্রথম আমরা দেখব যে লেভেলটা সেটা হচ্ছে আঠেরো আঠেরো এরকম প্রত্যেক পঞ্চাশ পয়েন্টে প্রত্যেক একশো পয়েন্টে কিন্তু সাপোর্ট আছে নিফটি যখন এত দিন বাই অন ডিপস করে উপরে উপরে উঠেছে সুতরাং প্রত্যেকটা নামার সময়ও কিন্তু একটু সতর্ক থাকবেন যে সাপোর্টে বাইং আসছে কিনা যদি দেখেন না সাপোর্টে বাইং আসছে না তাহলে আমি বাই করব না তাহলে সে শর্ট করি না করি সেটা পরের ব্যাপার কিন্তু কি করব না সেটা আগে জানা উচিত ঠিক আছে বুঝে গেল আচ্ছা আর উপরের দিকের ক্লিয়ার লেভেল চার আঠেরো হাজার চারশো পঞ্চাশের উপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি স্কেপটিক্যাল থাকবো স্কেপটিক্যাল মানে সন্ধিহান থাকবো নিফটির চালের প্রতি আবার বারুক তারপর আমি ওয়েট করতে রাজি আছি ঠিক আছে এবার একটু নিফটি ব্যাংকে আসি নিফটি ব্যাংক আজকে দেখুন কম্পারেটিভলি নিফটির তুলনায় কিন্তু স্ট্রং বন্ধ দিয়েছে তাই বলছি নিফটি যখন ব্যাংক যদি এখানে যদি একটা বিগ রেড ক্যান্ডেল করে বন্ধ দিত আগের ক্যান্ডেলটাকে এনগালফ করে তাহলে একটু অন্য গল্প হতো দেখুন নিফটিতে কিন্তু ও এনগালফ করে পুরো গেছে প্রায় দুটো প্রায় এক আগের ক্যান্ডেলটাকে তো পুরোই এনগাল্ফ করে নিচে নেমেছে কিন্তু নিফটি ব্যাঙ্ক কিন্তু তা হয়নি তার মানে নিফটি ব্যাংক একটু স্ট্রং আছে তেতাল্লিশ হাজার সাতশো এই লেভেলটা ইম্পর্ট্যান্ট তেতাল্লিশ হাজার সাতশো যদি ভেঙে যায় তাহলে নিফটিতে যেমন ভিউ হয়ে যাবে যে একটু স্কেপটিক্যাল তেমন ভিউ কিন্তু এইখানে চলে আসবে নিফটি ব্যাংকে আপাতত তা নেই তেতাল্লিশ হাজার সাতশোর নিচে ট্রেড করলে সেটা হবে তেতাল্লিশ হাজার নশোতে হয়েছে আরও দুশো পয়েন্ট তবে তেতাল্লিশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই জায়গাতেও একটা সাপোর্ট আছে যদি সেটা তেতাল্লিশ হাজারে তো আছেই সেই জায়গাগুলো যদি ভেঙে যায় তারপর ফাইনাল আছে বেয়াল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ হাজার আটশো যদি ভেঙে যায় তাহলে তো নিচের দিকে অনেকটা ফল হতে পারে কিন্তু সেটা পরের কথা এখনও সেখানে নশো পয়েন্টের মতো গ্যাপ আছে মানে তেতাল্লিশ হাজার নশোতে করছে আর তেতাল্লিশ হাজার অনেক দূরে তা নিয়ে কথা নয় প্রথমে তেতাল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ হাজার পাঁচশো এই জোনগুলোকে আমরা নজরে রাখবো ঠিক আছে আর উপরের দিকে আবার আজকের দিনের হাই যেটা হয়েছে বা লাইফ হাই লাইফ হাইয়ের উপরে চলে গেলেই আবার আমরা ওই মানে বাইংয়ে ভালোভাবে মানে কমফোর্টেবল বাই যাকে বলে সেটা করা যেতে পারে ঠিক আছে চলুন এবার আরেকটা কিছু স্টক নিয়ে আলোচনা করি প্রথম কথা আজকে কালকে আপনার সাথে দুটো স্টক কালকে না কালকে একটা স্টক আলোচনা করেছিলাম আইডিএফসি ব্যাংক তো আমার নদিন আগে থেকে বলা আছে পঁয়ষট্টির নিচের লেভেল থেকে আজকে সেটা আটষট্টি টাকা হয়ে গেল তারপর একটু বাজার পড়েছে বলে ও একটু নিচে এসেছে তার সত্ত্বেও তার সত্ত্বেও কিন্তু মানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক তার সত্ত্বেও আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু গ্রিনে বন্ধ দিয়েছে বোঝাই যাচ্ছে তো এই জিনিসগুলো আছে বোঝাই যাচ্ছে সো ভালো এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে এবার দেখুন সুইং ট্রেডিং হলে একটা কথা আমি মনে রাখি যে যদি মার্কেট ওভারঅল মার্কেট যদি একটু উইক হয় তখন আমি সুইং ট্রেডিংয়ের পজিশান রাখি না এটা আমার পার্সোনাল ভিউ বা পার্সোনাল ট্রেডিংয়ের মত কেননা হয়তো আমার সুইংয়ের পজিটিভে ভিউ থাকলো পজিটিভে ধরে আছি আর নিফটিতে আমি শর্ট করে বসে আছি ওতে আমার কমফোর্ট বোধ হয় না ওটা আমার পার্সোনাল আছে এক একজন ট্রেডারের এক একজন ট্রেড হয় তেমন মানে আমি একটাতে নেগেটিভ করে বসে আছি আর পুরো হোল মার্কেটে আমি নেগেটিভ আর একটা স্টকে আমি বুলিশ ওরকম আমি চলতে চাই না পুরো বুলিশ হোক তখন আমি বুল সাইডে সুইং ট্রেড করি নাহলে তো নেগেটিভ সাইডে অনেক সুইং ট্রেড হয় তো যাই হোক সেই ব্যাপার আছে তাই জন্য একটু দেখে শুনে করবেন আর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আমার যা বলা ছিল অনেকটা তারপর মুভ দিয়ে দিয়েছে ঠিক আছে এবার নিজেদের মতো করে ডিসিশান নেবেন কিন্তু এই এই পিকটা যে ছিল আমার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে ছিল মানে অ্যাজ আ ডিসক্লেমার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না নিজেরা অ্যানালিসিস করবেন শুধুমাত্র আমি এডুকেশনাল পার্পাসের জন্য এখানে বলছি যে নিজেদের ওয়াচ লিস্টে রাখবেন অ্যানালিসিস করবেন ফান্ডামেন্টাল রেজাল্ট যেহেতু ভালো হয়েছে সেহেতু একটু পড়াশোনা করে তারপর ডিসিশান নেবেন যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে তবে একটু মিডিয়াম টু লং টার্ম সেই বেসিসে আমি কথাগুলো বলেছি এই শর্ট টার্ম সুইংয়ের জন্য বলি নি কিন্তু তাও ভালো মুভমেন্টও দিয়েছে এই কদিনে তারপর আরেকটা আমার ছিল ক্যানফিন হোম ক্যানফিন হোম আজকে কিন্তু ছশো মানে আটান্ন থেকে বেড়ে ও ও কিন্তু বেশ ছশো বাহাত্তর টাকা পর্যন্ত গেছিল তারপর তো একটু প্রফিট বুকিং হয়েছে আমিও বেরিয়ে গেছি ছশো বাহান্ন টাকা ছিল আমি বেরিয়ে গেছি মানে ছশো আটান্ন থেকে ছশো বাহাত্তর টাকা গেছিলো অনেকটাই তো ঠিক আছে এটা আমি বলে দিলাম তাও দুটো স্টকই কিন্তু ভালো মুভ দিয়েছে এই বাজে বাজারেও আচ্ছা এবং এক্সিটের প্রচুর সুযোগ দিয়েছে টাটা মোটরস টাটা মোটর্স দেখুন ভালো এই রেজাল্ট হয়েছিলো ভালো করছিল তারপর একটু প্রফিট বুকিং উপরের লেভেল থেকে হবেই সেটা তো ঠিক আছে তবে ইনভেস্টমেন্টের জন্য এগুলো সুইং ট্রেডের জন্য নয় এগুলো ইনভেস্টমেন্টের জন্য টাটা মোটরস আমি বলেছিলাম যে আমার রেডারে থাকবে ইভির জিনিসটা প্যান আউট হওয়ার জন্য তার দিকে একটু নজর রাখতে হবে লার্সেন অ্যান্ড টিউব্রো আবার যদি দু হাজারের কাছে আসে দু হাজার দুশোর কাছে আসে তখন একটু দেখা যেতে পারে দু হাজার দুশো থেকে দু হাজার একশো আশি এশিয়ান পেন্টস তো ভালো করছে রেজাল্টের পরও হোল্ড করছে এটা একটা ভালো প্যাটার্ন তৈরি হচ্ছে এরপর যদি এখানে একটা ব্রেকআউট দেয় তাহলে একটু ভালো দিক হবে যেহেতু রেজাল্টটা ভালো এসেছে সেহেতু এই জিনিসগুলো কনসিডার করা যেতে পারে ঠিক আছে এই আর পিএসিউ ব্যাঙ্কিংয়ের দিকে একটু নজর আমরা রাখবো ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের দিকে স্পেশালি পিএনবি ব্যাংক এইসবের উপর একটু নজর রাখবো ব্যাংক অফ বরোদা এইসবের উপর একটু নজর রাখতে হবে তবে ওভারঅল এগুলোর উপর কখন নজর রাখব কখন আমি কমফোর্টেবল আমি বলি যখন ওভারঅল মার্কেট ভালো থাকবে ওভারঅল মার্কেট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারগুলো একটু একটু টাল হয়ে যায় বা হয়ে যেতে পারে তো সেই দিকে একটু আমাদের নজর রাখতে হবে ঠিক আছে আর আর একটু আমি ম্যাক্রো একটু একটু মানে বিদেশের মার্কেট নিয়ে একটু বলি যে যখন ভিডিওটা হচ্ছে ইউএসের মার্কেট কি করছে আর ইউরোপের মার্কেট কি করছে তার থেকে কালকের কি একটা কিউ আমরা নিতে পারি কিন্তু তার আগে যারা ধানে অ্যাকাউন্ট খুলতে চান যেখানে আমিও পার্সোনাল ট্রেড করি এখানে ডেলিভারিতে মার্জিন এম নিয়ে আমার ভিডিও আছে প্লিজ সেটা দেখে নেবেন এম নিয়ে কালকেই আমি ডেলিভারিতে মার্জিন কালকে একটা ডিটেলস ভিডিও দিয়েছি এম ফ্যাসিলিটি আছে এবং অপশানেও আমি ট্রেড করি মোটামুটি ঠিকঠাক লাগে তো যদি আমার রেফারেল লিঙ্ক নিচে কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওপেন করে যদি ওখানে ডিটেলস দেওয়া আছে ফার্স্ট ট্রেড করার পর ইমেলে আমায় মানে অ্যাকাউন্টটা ইউজ করছেন সেটা যদি বলেন তাহলে কিন্তু আমার তরফ থেকে ওয়েবিনিয়ার এই মে মাসের শেষের দিকে তার লিঙ্ক আপনার ইমেলে চলে যাবে ডিটেলস ডিসক্রিপশান বক্স আর কমেন্ট বক্সে দেওয়া আছে দেখে নেবেন চলুন ইন্টারন্যাশনাল মার্কেট যদি দেখি ইউরোপ দেখতে পাচ্ছেন ফ্ল্যাট টু নেগেটিভ ফ্ল্যাট মানে বেশি খুব একটা নেগেটিভ না অ্যালার্মিং না কিন্তু এই এইতে বন্ধ হয়েছে ইউএস যদি মার্কেট দেখেন ডাউজোনস দুশো পয়েন্টের মতো মাইনাস ঠিক আছে ন্যাসডাকটা একটু ধরে আছে ভিক্সটা ভিক্সটা কিন্তু ওদের কুল অফ হচ্ছে না আমি ভিক্সটা অনেকদিন ধরে দেখছি ওদের ভিক্স কিন্তু কুল অফ হচ্ছে না সতেরো বাষট্টি বা আঠেরোর কাছাকাছি আছে খুব একটা এই নয় খুব একটা কম নয় সেটা একটু আছে ওদের যে স্মল ক্যাপ ইন্ডেক্স রাসাল টু থাউজেন্ড সেটা কিন্তু ওয়ান পার্সেন্টের মতো মাইনাস সো এইটা আছে এবার দেখুন ইউএস তো অনেক অনেকই খারাপ চলছিল আমাদের ইন্ডিয়ান ভারত বাজার তো ভালো চলছে সুতরাং সেটা নিয়ে যে খুব একটা কনসার্ন করার নয় এটলিস্ট সেন্টিমেন্টাল তরফ থেকে আমি বলছি তাই জন্য একটু কালকে সাবধানে এই এই কালকে না এই এক্সপায়ারি পর্যন্ত আমি বলবো বিগত দিনে হয়তো ভালো পয়সা এসে গেছে আপনাদের ভালো বাই অন ডিপস মার্কেট দিয়েছে সুন্দর পয়সা রোজগার হয়েছে এই দু তিন দিনে পয়সাটাকে নষ্ট করবেন না ভিডিওটাকে একটু লম্বা করি এই জন্যেই পই পই করে বলি কেন বলি জানেন তো আমি নিজে ট্রেডার বলে আমি প্রত্যেকদিন পিচে নেমে খেলি নটার সময় আমি প্রতিদিন ট্রেড করি তাই জন্য আমি মর্মটা বুঝি যারা বোঝে না তারা তারা এত বারবার করে আবেগ দিয়ে বলতে পারে না আমি কথা বলছি না অনেকে বলেন দাদা ভিডিওটা একটু শর্ট করলে ভালো হয় আপনি নিজে ট্রেড করুন তখন বুঝবেন নিজে ট্রেড করুন আমি সত্যি কথা বলছি আমি কোনোদিন এরকম কথা বলি না কিন্তু আমি আমি দেখি অনেকে এই পাঁচ ছ দিনে বা এক সপ্তাহে প্রচুর পয়সা একটু রোজগার হয়েছে সুন্দর কেন মার্কেট বাই অন ডিপ সুন্দর দিয়ে গেছে কিন্তু এই দু তিন দিন মার্কেট যেই ভোলাটাইল হয়ে যাবে পয়সাটা লস করে বেরিয়ে যাবে যা এসেছিল সেটা চলে যাবে এটা আমি চাই না কেন এটা আমি অনেকবার করেছি আমি যখন আপনাদের মতো শুরু করেছিলাম আমার ট্রেডিং লাইফে প্রচুর করেছি এবং আমার শিখতে তিন বছর দু থেকে তিন বছর লেগেছিল সময় তো আমি সেই সময় প্রচুর এরকম ভুল করতাম তো তাই জন্য বলছি আপনারা সেটা করবেন না মানে এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে আসা পয়সাটা দুদিনে নষ্ট করে দেবেন না তার থেকে ট্রেড করবো না বা একটু সামলিয়ে নিয়ে ট্রেড করবো এইটা ভেবে করবেন ঠিক আছে তাই ভোলাটিলিটিটা এসেছে আজকে কারণ আজকে মার্কেটে দেখুন একবারও বাউন্স ব্যাক দেয়নি এই কদিনে কিন্তু নিচে এলেই বাউন্স দিচ্ছিলো এখানে কিন্তু বাউন্স দেয়নি দিনের লো পয়েন্টে শেষ হয়েছে তাই জন্যই সাবধানবাণীটা দিচ্ছি হঠাৎ করে মার্কেটের ফেজ ঘুরে গেলে কিন্তু আমরা পয়সাটা লস হয় তাই জন্য ভিডিওটা বড় করে ইচ্ছা করে বলছি আপনারা ট্রোল করুন যারা দেখতে চান না দেখবেন না কিন্তু যারা সত্যিকারের ট্রেড করে তারা মর্মটা বুঝবে পয়সার এটা করবেন না একটু ভিডিওকে লাইক করে দেবেন যদি ভালো লাগে ঠিক আছে আর যদি জয়েন করতে চান জয়েন বাটন নিচে আছে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট হতে চাইলে যেখানে নেক্সট তিন দিন লাগাতার যেহেতু তিন দিন একটু কঠিন মার্কেট আপনাদের সাথে আমি আমার স্টুডেন্টদের সাথে থাকবো তিন দিন আমি কীভাবে ডিসিশানগুলো নিই সেগুলোর একটা গাইডেন্স অবশ্যই থাকবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর আপনার স্ক্রিনে কিছু ইম্পর্টেন্ট ভিডিও চলে আসবে অবশ্যই ক্লিক করে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম